বিয়ের কিছুদিন পর এই তুমি চলে এসছো, দাদা তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। তোমার চা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অফিস থেকে এসছো, একটু বসো, রেস্ট নাও, আমি তোমাকে ল্যাপটপটা দিচ্ছি। বিয়ের এক বছর পর তুমি জল নিয়ে আসো না গো। হ্যাঁ আমি জল নিয়ে আসবো, যাও নিয়ে এসে খাও। এই একটু চা বানাও না গো। আগেকার দিনের বিয়ে করার শর্ত। মা মা দেখো তো এই মেয়েটার পছন্দ হয়েছে আমার। কই দেখি দেখি। সবই ঠিক আছে, মেয়ে রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা, বাড়ির সমস্ত কাজ করতে পারে তো? সবই পারে মোটামুটি। তাহলে ঠিক আছে, দেখি। এখনকার দিনের বিয়ে করার শর্ত। মা মা দেখো এই মেয়েটার সঙ্গে আমি প্রেম করছি, একে আমি বিয়ে করব ভাবছি, দেখো তো মা। ভালো মা? হ্যাঁ তো দেখতে সুন্দর, ভালো। আরে গাধা, ওই যে ওখানে নোংরা, ওখানে ভালো করে মোছ, আর বিয়ের পর তো এগুলোই করতে হবে, ভালো করে শেখ, ওখানটা নোংরা গাধা। আগেকার দিনের বৌমা। বৌমা বৌমা এ না বাজারে একটা রাখো তো, বাজার নিয়ে এলাম। দিন বাবা, বসুন। গরম রে বৌমা, একটু জল দাও। হ্যাঁ বাবা নিয়ে আসছি, নিন বাবা। শান্তি কোথায় গো? হ্যাঁ আসছি, একটু পাটা টিপে বানো গো। এই তো এলাম, বাজারে গেছিলাম রে। মোনা শাস্তি নেই মানে হাসলে পাতি, জল খাও তুমি, জল খাও। ঠিক আছে। এখনকার দিনের বৌমা। বৌমা ও বৌমা এনা বাজার থেকে চলে এসেছি, ইলিশ মাছটা রান্না করো তো তাড়াতাড়ি। হ্যাঁ আমি রাখবো, যান আপনি গিয়ে রেখে আসুন। কি গো বাবা বাজারটা এনেছিল, রান্না করে দাও না গিয়ে। হ্যাঁ আমি রান্না করব। কেন কি হয়েছে? যাও তুমি গিয়ে রান্না করো। এই সোনা এদিকে। কি হলো আবার? পাটা ব্যথা করছে, একটু টিপে দাও তো। কিরে সোমনাথ দা, বউয়ের পা টিপছিস? কপাল খারাপ রে ভাই, বিয়েটা কর বুঝবি ঠেলা।